নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বং ফিলিংসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানি। আজকে আমি আমার রেসিপি বেবি পটাটোর আলুরদম করে দেখাবো। শীতকালে এরকম ছোট আলুগুলো পাওয়া যায়, তো এই আলু দিয়ে আজকে আমি আলুরদম করে দেখাবো। আমি আলুগুলোকে আগে সেদ্ধ করে নিয়েছি, তারপরে একটা বাটা পেঁয়াজ আদা রসুন দিয়ে একটা বাটা তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, গোটা জিরে ফোড়ন, গোটা গরম মশলা ফোড়ন। গরম মশলায় আমি লবঙ্গ, দারচিনি এবং এলাচ নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজ আদা রসুন বাটাটা তেলে ছেড়ে দিলাম, দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন। হাফ চা চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এক চা চামচ চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য, হাফ চা চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চা চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট মতন লো ফ্লেমে মশলাটাকে কষতে দেব। ঢাকাটা খুলে দিয়ে এবারে আমি একটা বড় টমেটো কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কড়াইশুঁটি, ভালো করে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবারে ঢাকা দিয়ে 5 মিনিট মতন এটাকে রান্না হতে দেব। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিলাম, দেখুন খুব সুন্দরভাবে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এবং সাথে কড়াইশুঁটিটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এতে এবারে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম, ভালো করে সমস্ত মশলার সাথে আলুটাকে মিশিয়ে নেব। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ মতন জল। ঢাকা দিয়ে আমি আবারও 5 থেকে 6 মিনিট কষতে দেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম, দেখুন আলুর দমটা প্রায় তৈরি হয়ে এসেছে। এবার আমি এতে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে গরম মশলাটাকে আলুর দমের সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের বেবি পটাটোর আলুর দম। গরম গরম ভাত বা রুটি কুলচার সাথে পরিবেশন করুন, আপনারাও বানিয়ে দেখুন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন আপডেট পেতে হলে কিন্তু বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।